এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে, উদয়পুর মহারানী এলাকা থেকে একটি গরু বোঝাই গাড়িকে আটক করে এলাকাবাসী এবং পরবর্তী সময়ে গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি গাড়ির চালক এবং গাড়ির মালিক সহ গরুগুলিকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে, উদয়পুর মহারানী এলাকা থেকে একটি গরু বোঝাই গাড়ি গ্রামবাসীরা আটক করে মহারানী পুলিশের হাতে তুলে দেয়। এদিন সকালেই একটি গাড়িতে 12টি গরু বোঝাই করে অমরপুর থেকে মহারানী হয়ে নিয়ে যাওয়ার পথে মহারানীর গ্রামবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং গরুর গাড়িগুলিকে আটক করেন। গ্রামবাসীদের সন্দেহ, গাড়িটি গরু চুরি করে পাচার করছে, তাই গাড়িটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। পরবর্তী সময় খবর পেয়ে মহারানী ফাঁড়ি থানায় ছুটে যায় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ সহ অন্যান্য পুলিশ অফিসার। ঘটনার তদন্তক্রমে পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটিতে গরু নিয়ে যাওয়ার জন্য কোনো বৈধ কাগজপত্র নেই, তাই ধারণা করা হচ্ছে গরুগুলিকে অবৈধভাবে সে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সে কারণে গাড়ির বিরুদ্ধে থানাতে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি গাড়ি চালক নিখিল শুক্লা দাস এবং গাড়ির মালিক আলী হোসেন এবং গরুগুলির মালিক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এদের প্রত্যেকের বাড়ি উদয়পুর মুড়াপাড়া এলাকায় বলে জানা গেছে। তোমার কি আটক করছে? মাত্র ছিল মাতসানা, এরকম মাত্র ঘুষি লিয়েছে কারো কাছে, এখন নিয়ে আর কিছু থাকা দিয়েছেন তারা মাতসানা তো ঘুষি লিয়েছে মাতৃহীন। তুই গরুগুলি কি কিনে আনছো? হ্যাঁ কিনে, আমি কিনছি, আমি ড্রাইভার, আমার যে কিনছে একটা গাড়ি, আমরা কিছু গরু আছে গাড়িতে, ইলিগেলি নেওয়া হচ্ছিল, সেটা ডিটেন করা হচ্ছে, বাকি অ্যাকর্ডিংলি আমরা এফআইআর নিচ্ছি, বাকি লিগেল প্রসেস করছি। কোন জায়গাতে আটক করা হয়েছে? এটা মহারানী, গ্রামবাসী আটক করেছিল স্যার, এটা আমরা পুলিশ পার্সনেলও ছিল। কয়টা গরু ছিল স্যার এখানে? মোস্টলি 12টা। এখন স্যার পুলিশ প্রশাসন তরফ থেকে এগুলি কি ব্যবস্থা করছে আপনার গরুটি? এগুলো আমরা যা লিগেল প্রসেস অ্যাপ্রোচ দ্য কোর্ট অ্যান্ড উইল টেক অ্যান এফআইআর এগেইনস্ট দ্য ওনার অ্যান্ড দ্য ভেহিকল, ড্রাইভার অফ দ্য ভেহিকল। আর গাড়িটার বিরুদ্ধে কি মামলা নেওয়া হচ্ছে? মামলা নেওয়া হবে, প্রসেস ইজ গোয়িং অন।